1,40,00,000 টাকা বেতনের চাকরি। গুগলের সাথে বার্ষিক এই বেতনে চুক্তিবদ্ধ হয়েছেন নদিয়ার কৃষ্ণনগরের যুবক। আগামী কয়েকদিনের মধ্যেই কাজে যোগ দিতে পৌঁছে যাবেন লন্ডনে। ছেলের এই সাফল্যে খুশি বাবা মা। প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমার ঘুম কেড়ে নেবে। নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা দেবর্ষী মৈত্র বোধহয় সেই রকমই স্বপ্ন দেখতেন যা তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। স্বপ্ন দেখতেন বড় হয়ে বিরাট কোনো কোম্পানিতে চাকরি করবেন, আর তার পছন্দের তালিকায় 1 নম্বরে ছিল গুগল। গুগলে চাকরি করার স্বপ্ন দিনরাত তাকে তাড়া করে বেড়াতো। অবশেষে সেই স্বপ্নই সফল হল। কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা দেবর্ষী মৈত্র অবশেষে ডাক পেলেন গুগল থেকে। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজে যোগ দেবেন তিনি। তার বেতন শুনে চক্ষু চড়ক গাছ অনেকেরই। 1,40,00,000 টাকা বেতনে লন্ডনে কাজে যোগ দিতে যাচ্ছেন বাংলার সন্তান দেবর্ষী। তার এই সাফল্যে খুশি পরিবার ও পাড়া প্রতিবেশীরা। 2016 সালে কৃষ্ণনগর হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন দেবর্ষী। 2018 সালে কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হন। নদিয়ার এই কৃতি ছাত্র ইঞ্জিনিয়ারিংয়েও 4th বর্ষের পরীক্ষা দিলেও এখনও তার রেজাল্ট বের হয়নি। এরই মধ্যে গুগলে চাকরি পান দেবর্ষী। আমার আশা ছিল ও কোনো না কোনো কিছুভাবে মানে দাঁড়াবে জীবনে। এই এত বড় চাকরি যে ও পাবে সেটা মনের মধ্যে অতটাই আশা না করলেও যে ও প্রতিষ্ঠিত হবেই জীবনে সেটা ছিল মনে, যে ও কিছু না কিছু করে দাঁড়াবেই নিজের জীবনে। কৃষ্ণনগর হাই স্কুলে পড়েছে, তারপরে কলেজিয়েট স্কুলে পড়েছে, উচ্চ মাধ্যমিক কলেজিয়েটে উচ্চ মাধ্যমিক পাশ করেছে কলেজিয়েট থেকে। ছেলে যখন মানে এই চাকরিতে জয়েন করেছে করবে তখন নিশ্চয়ই ও নিজেকে যাতে প্রতিষ্ঠা পথে এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই চেষ্টা করবো। ছোটোবেলায় খুবই সাদামাটাভাবেই মানুষ হয়েছে, আর ওর হচ্ছে ছিল নিজস্ব চেতনাবোধ, নিজের যে জিনিসটা পছন্দ করবে সেইটাই কিনতো, সেটাই খেলনা হোক সে পড়াশুনোর জিনিস হোক সে যে কোনো জিনিস নিজে যেটা পছন্দ হতো সেটাই কিনতো, নিজেকে ইয়ে করেছে আজকে এইখানে নিয়ে এসেছে। বাবা বাদল মৈত্র গ্রিল ব্যবসায়ী, মা বকুল দেবী গৃহবধূ। ছেলের এই সাফল্যে বাবা মায়ের অবদান ভোলার নয়। কৃতিত্ব শিক্ষক শিক্ষিকাদেরও, সে কথা জানিয়েছেন দেবর্ষী নিজেই। ছেলের স্বপ্ন সফল হওয়ায় খুশি বাবা মা। আগামী দিনে আরও বড় হবে ছেলে, এমনই প্রার্থনা তাদের। আগামী কয়েকদিনের মধ্যেই লন্ডনে পাড়ি দেবেন বঙ্গতনয় দেবর্ষী। আনন্দ তো হবেই, ছেলের গর্বে বাবা মা এরা তো গর্বিত হবেনই, মানে উচ্ছ্বাসটা একটু বেশি আছে, সেটাকে দমিয়ে রাখতে হচ্ছে। ছেলে ছোটোবেলা থেকেই ও স্ট্যান্ড করত, এবং ওদের শুধু আমার মেয়ে ছেলে নয়, আমার মেয়েও লেখাপড়ায় খুবই ভালো। সেও ইউনিভার্সিটিতে 1st ক্লাস 1 হয়েছে। আমি এই ছেলে আর মেয়ের ভিতটা আমি নিজে হাতে গড়ে দিয়েছি, যার জন্য ওদের আগামী দিনগুলো ওই খুব সহজ হয়েছে আর কি। এত আশা হয়তো ছিল না বা কিছু, আবার একেবারে যে ছিল না তাও নয়, আমার কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।